এখানে জাপানে একটা ট্রেন আর একটা গাড়ির সংঘর্ষ হয়েছে, জানার পর এখন আমরা দেখতে যাচ্ছি। আপনারা আমার লাইফে দেখতে পেরেছেন যে আমাদের অফিসের পাশে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের অফিসের পাশে যে সিগন্যালটা আছে, তার আগের সিগন্যালটা হলো এটা। তো এখানে আমরা হেরে যাচ্ছি অফিস থেকে। তো এত সাবধানতার পরও এখানে ট্রেনের সাথে গাড়ি ধাক্কা খেয়েছে। আমি তো প্রথমে বুঝি নাই কী হয়েছে, আমি ভাবছি ট্রেনের প্রবলেম হয়েছে, ট্রেন নষ্ট হয়ে গেছে। পরে দেখলাম যে এই অবস্থা, এত সাবধানতা থাকে, মানে এত সাবধানতার পরও জাপানে এই অবস্থা, অটোমেটিক এই সিগন্যালগুলো পড়ে যায় অটোমেটিক, তারপরও ট্রেনের সাথে কীভাবে বাড়ি খেতে আল্লাহ জানে। দেখেন কী অবস্থা গাড়ির। তো ভাগ্য ভালো যে কেউ মারা যায় নাই, ট্রেনে পিছন সাইডটায় বাড়ি খেয়েছে। জাপানের মতন দেশে এরকম অ্যাক্সিডেন্ট, আসলে অ্যাক্সিডেন্টই। এই যে আমাদের ট্রেনটা, মানে আমাদের অফিসের পাশের ট্রেনটা, এখানে দেখেন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সব কি অবস্থা। সিরিয়াল ধরছে, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, যত সার্ভিস আছে সব চলে আসছে। মনে হয় জাপান সব এক জায়গা হয়ে গেছে। এটা হলো জাপানের সার্ভিস। দেখেন অ্যাম্বুলেন্স, ওই যে পিছনে দুটো ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ওই যে দুটো ফায়ার সার্ভিসের গাড়ি। তারপরে দেখেন কত সংস্থার লোক, মনে হয় সাংবাদিক, যে এরা সাংবাদিক, এরা মনে হয় সাংবাদিক অথবা সরকারি কর্মকর্তা। যতদূর জানলাম যে কেউ মারা যায়নি, বেঁচে আছে, পিছন সাইডটাই বেশি বাড়ি খেয়েছে গাড়িটার। তো এখান থেকে মনে হয় বাড়ি খেয়ে ওইখানে যেয়ে পড়ছে। ওই যে দেখেন দৌড়ে দৌড়ে আসতেছে সব ফায়ার সার্ভিসের লোকজন। ওই আমাদের ট্রেনটা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেকে কাজ করতেছে, কি হয়েছে না হয়েছে সব টেক কেয়ার করছে। এখানে কিন্তু এই সিগন্যালগুলো অটোমেটিক পড়ে যায়, তারপরও এই অবস্থা। আপনার মনে হয় দেখতে পাচ্ছেন ও যে দূরে দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে, যে ফায়ার সার্ভিসের আর অ্যাম্বুলেন্স। এখানে গাড়ি আসা বন্ধ করে দিছে। অবস্থা কি করছেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এখান থেকে এখানে চলে আসছে, ভেঙে চুরে দলমস হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্টই, এত সাবধানতার পর এখানে সিগন্যাল পরে অটোমেটিক, তারপরে এই অবস্থা। তো আমরা এখন চলে যাচ্ছি অফিসে, টাইম হয়ে গেছে। আমরা টি ব্রেকে ছিলাম, কফি খাচ্ছিলাম, তো তখন থেকে এই সমস্যা। আজকে রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু প্রচণ্ড বাতাস, হাত বরফ হয়ে যাইতেছে, বিশ্বাস করার মতো না।